হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে উত্তর করব। চলো দেখা যাক তো কি আছে। প্রথমে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। ক, 1717 খ্রিস্টাব্দে ড্যাশকে বাংলার নাজিম পদ দেওয়া হয়। কাকে দেওয়া হয়? মুর্শিদ কুলি খানকে। দেখো আমি এখানে দাগ দিয়েছি, তোমরা এখানে লিখে নেবে মুর্শিদ কুলি খান। খ, 1722 খ্রিস্টাব্দে ড্যাশের নেতৃত্বে অযোধ্যা এবং স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে। কার নেতৃত্বে? সাদত খান। তাহলে তোমরা এখানে সাদত খান উত্তরটি করে নেবে। গ, 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠিত করেন কে? নিজাম উল মুলক। তাহলে তোমরা এখানে নিজাম উল মুলক লিখে নেবে। এবার দুইয়ের দাগে দেখো, দুইয়ের সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো। এখানে দেখো একটি ছক দেওয়া আছে, সন্ধি চুক্তি, সময়কাল, স্বাক্ষরকারী, ফলাফল। এখানে তোমাকে ছকটি পূরণ করতে হবে যে এইগুলো এইগুলো ফাঁকা দেওয়া ছিল। দেখো আমি পূরণ করছি, আমি তোমাদের একটু বলে দিচ্ছি। সন্ধি চুক্তি, সলবাই চুক্তি কত সালে হয়েছিল? 1782 খ্রিস্টাব্দে দেওয়া আছে। স্বাক্ষরকারী কে কে এটা তোমাদের লিখতে হবে। কোম্পানি ও মারাঠা, তোমরা লিখে নাও কোম্পানি ও মারাঠা। আর এর ফলাফল কি হয়েছিল? ইংরেজদের মাধবরাও নারায়ণকে পেশোয়া বলে মেনে নেওয়া। বোঝা গেছে ফলাফলটা হয়েছিল যে ইংরেজরা মাধবরাও নারায়ণকে পেশোয়া বলে মেনে নিয়েছিল। বেশিন চুক্তি, বেশিন চুক্তি কত সালে হয়েছিল? 1802 সালে। তোমরা লিখে নাও 1802 সাল। কে কে স্বাক্ষর করেছিল? কোম্পানি আর পেশোয়া। এটা লেখা আছে তোমাদের অ্যাক্টিভিটি টাস্ক যেটা দিয়েছি বিদ্যালয় থেকে সেখানে। এর ফলাফল কি হয়েছিল? অধীনতামূলক মিত্রতা নীতি। এর ফলাফল হচ্ছে অধীনতামূলক মিত্রতা, সেটা তোমরা লিখে নাও অধীনতামূলক মিত্রতা নীতি। এবার সন্ধি চুক্তি, লাহোর, লাহোর কত সালে হয়েছিল? 1846 সালে সন্ধি চুক্তি হয়েছিল। স্বাক্ষর করে কে কে ছিল? কোম্পানি ও শিখ, কোম্পানি এবং শিখদের মধ্যে। ফলাফলটা লেখা আছে, জলন্ধর দেবে ব্রিটিশ কর্তৃত্ব স্থাপন। বুঝা গেছে? তোমরা সুন্দর করে করে নাও। দেখো আমি এগুলো হাইলাইট করে দিয়েছি, এগুলো তোমাদের লিখতে হবে। তোমরা দেখে দেখে সুন্দর করে লিখে উত্তর সম্পূর্ণ করে নাও। পরেরটাই চলো। এবার তিনের দাগে দেখো, বলছে সংক্ষেপে উত্তর দাও 30 থেকে 40টি শব্দে। সংক্ষেপে উত্তর দিতে বলছে। দেখো কয়ের দাগে কি বলছে? কে কি উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেন? দেখো উত্তর দেখো কি আছে। লর্ড কর্নেওয়ালিস 1853 সালে চালু করেন সিভিল সার্ভিস। বোঝা গেছে? লর্ড কর্নেওয়ালিস 1853 সালে। কি উদ্দেশ্যে? এক নম্বর উদ্দেশ্যে দেখো, রাজস্ব বিভাগের কর্মচারীদের প্রশাসনিক কাজে দক্ষ করে তোলার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা ও রাজস্ব আদায়। দুই নম্বর কি? কর্মচারীদের দুর্নীতি বন্ধে, কর্মচারীদের ব্যবসা বন্ধ, ঘুষ, উপঢৌকন ও উৎকোচ নিষিদ্ধ করা। যে কর্মচারীরা তারা যে ঘুষ, উপঢৌকন ব্যবসা করতো সেগুলি বন্ধ করা। দেখো 30-40 শব্দ বলেছে, সেজন্য দুটোই দেওয়া হয়েছে। তোমরা সুন্দর করে লিখে নাও। ক্ষয়ের দাগে দেখো, ব্যাপটিস্ট মিশন শিক্ষা প্রসারে কেমন ভূমিকা পালন করেছিল? ব্যাপটিস্ট মিশন কত সালে প্রতিষ্ঠিত? ব্যাপটিস্ট মিশন 1800 সালে প্রতিষ্ঠিত হয়ে তারা প্রধান কাজই ছিল বাংলা সহ 26টি ভাষায় বাইবেল অনুবাদ। ভারতবর্ষে বিভিন্ন যে ভাষাগুলি ছিল বাংলা সহ সেই ভাষাগুলিতে বাইবেল অনুবাদ। এবং এই মিশনের প্রতিষ্ঠাতেই 126টি বিদ্যালয়ে প্রায় 10,000 ভারতীয় ছাত্রকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়। বোঝা গেছে? এই মিশনই 126টি বিদ্যালয়ে প্রায় 10,000 ভারতীয় ছাত্রকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ করে দেয়। তাহলে সুন্দর করে তোমরা উত্তরগুলো লিখে নাও। পরে চলো, পরে চারের দাগে কি বলছে? দেখো নিজের ভাষায় লেখো, 120 থেকে 160টি শব্দে নিজের ভাষায় লিখতে বলছে। জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে উপনিবেশিক প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছিল? উপনিবেশিক প্রশাসন, জমি জরিপ। দেখো উত্তর দেখো, ভারতে উপনিবেশিক শাসনকালে রাজস্ব ব্যবস্থা বিষয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। জমি জরিপ ও রাজস্ব নির্ণয় প্রক্রিয়ায় যেটা প্রাথমিক উদ্যোগ, আর আরেকটা আছে তোমার পরবর্তী উদ্যোগ। চলো আমরা প্রাথমিক উদ্যোগ, পরবর্তী উদ্যোগ নিয়ে দুটো ভাগ করেছি। প্রাথমিক উদ্যোগ কি? প্রাথমিক উদ্যোগে বলছে যে এক নম্বর জমিদারি জরিপ। পলাশির যুদ্ধের পর রবার্ট ক্লাইভের নেতৃত্বে কোম্পানি কলকাতা থেকে কুলপি পর্যন্ত 24টি পরগনা জমিদারি পায়। ক্লাইভ এই জমিদারি মাপজোকের জন্য একদা জমি জরিপদের খোঁজ চালান, জরিপবিদদের খোঁজ চালান। ফ্র্যাঙ্কল্যান্ডের নেতৃত্বে এই জমিদারির জমি জরিপের কাজ শুরু হয়, কিন্তু জরিপ চলাকালীন ফ্র্যাঙ্কল্যান্ড মারা গেলে জরিপের কাজ শেষ করেন হগ ক্যামেরন। দেখো দুই নম্বর নদীপথ জরিপ। জেমস রেনেল বাংলা নদীপথগুলি জরিপ করেন। ব্রিটিশ কোম্পানি তাকে ভারতের সার্ভেয়ার জেনারেল বা জরিপ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ করেন 1767 খ্রিস্টাব্দে। বাংলার নদীপথগুলি জরিপ করে রেনেল বাংলার নদী গতিপথের 16টি মানচিত্র তৈরি করেন। তিন নম্বর কমিটি ও বোর্ড গঠন। কোম্পানি বক্সারের যুদ্ধ জয় ও দেওয়ালি লাভের পর জমি জরিপের মাধ্যমে রাজস্ব নির্ণয়ের উদ্যোগে
তৈরি হয়। এ লক্ষ্যে মুর্শিদাবাদে গঠিত হয় কন্ট্রোলিং কাউন্সিল অফ রেভিনিউ নামের একটি কমিটি এবং পরে গঠন করা হয় কমিটি অফ রেভিনিউ, পরবর্তীকালে বোর্ড অফ রেভিনিউ হয়। দেখো ক্ষয়ে কি আছে, পরবর্তী উদ্যোগ কি নিয়েছিল, ইজারাদারি ব্যবস্থা। ব্রিটিশ কোম্পানি নিলামে সব থেকে বেশি খাজনা দেওয়া ব্যক্তির সঙ্গে এক জমি বন্দোবস্ত করে, 5 বছর মেয়াদে বন্দোবস্তের নামে ইজারাদারি বা পাঁচশালা বন্দোবস্ত। 2 নম্বর, চিরস্থায়ী বন্দোবস্ত। ধার্য রাজস্ব অনেক বেশিও হওয়ায় ইজারাদারদের অনেকে দেয় রাজস্ব শোধে ব্যর্থ হয়, তাই কোম্পানি প্রথমে 10 সালা বন্দোবস্ত চালু করে, পরে তা তুলে দিয়ে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে। বোঝা গেছে? তোমরা সুন্দর করে লিখে নাও। তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং উত্তরগুলো সুন্দর করে করে বিদ্যালয়ে জমা দিও। আশা করছি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।